আমরা প্রথম থেকে বলেছি আমরা যে যারা দায়ী সমস্ত কর্তৃপক্ষকে, মানে যে সমস্ত দায়ী কর্তৃপক্ষ তার মধ্যে আমাদের প্রিন্সিপালকে আমরা সম্পূর্ণ পদত্যাগ চাই। মানে কোনো কলেজে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পদে তাকে রাখা চলবে না। এইটা যে দেখা যাচ্ছে যে তাকে আরজিকর থেকে হটিয়ে সিএনএমসিতে প্রিন্সিপাল পদে আনা হয়েছে, এটা অত্যন্ত লজ্জাকরণ একটা ধিক্কারজনক একটা ঘটনা। আমরা অবিলম্বে দাবি করছি সন্দীপ ঘোষকে কোনো পদে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পদে রাখা চলবে না, তাকে অবিলম্বে বরখাস্ত করতে হবে।